প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক বাঘাইয়াকান্দি কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়। আমরা গত ক্লাসে ত্রিকোণমিতি শুরু করেছিলাম। আমরা ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের অনুশীলনী 9.1 অঙ্ক করেছিলাম, 17 নম্বর অঙ্কটা। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 19 এবং 20 এই দুইটা অঙ্ক করব। দুইটাই প্রমাণ করতে বলা হয়েছে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে দুইটা অঙ্ক একই ধরনের। খেয়াল করো অঙ্কটার দিকে, √(1 − sin a/1 + sin a) = sec a − tan a প্রমাণ করতে বলা হয়েছে 19 নম্বর অঙ্কটা। 20 নম্বর অঙ্কটাও আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে, √(sec a + 1 – sec a − 1) = cot a + cosec a দুইটা অঙ্ক একই ধরনের যেহেতু, সেই কারণে আমি এই দুইটা অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক করব এবং আরেকটা অঙ্ক তোমাদেরকে আমি বাড়ির কাজ হিসাবে দিয়ে দিব। আশা করি তোমরা আমি যে অঙ্কটা করব সেই অনুসারে দ্বিতীয় অঙ্কটা করবা, এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানাবা, এবং সেই কমেন্ট বক্স অনুযায়ী আমরা তা সমাধান করার চেষ্টা করব। তাহলে আসো আমরা শুরু করি। প্রথম যে অঙ্কটা আছে, আমি আজকে 19 নম্বর অঙ্কটা করব আর 20 নম্বর অঙ্কটা তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিয়ে দিব। আসলে আমরা 19 নম্বর অঙ্কটা শুরু করে দিই। এখানে বলা হয়েছে প্রমাণ করো যে, প্রমাণ করতে বলা হয়েছে √(1 − sin a/1 + sin a) = sec a − tan a এখানে খেয়াল করো, সবাই খেয়াল করো, এখানে আমাদের প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে কিন্তু গত ক্লাসের মতোই সূত্রগুলো এক সাইডে লিখে ফেলছি। আমি আবারও বলি, সূত্র যদি জানো তোমরা, সূত্র যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে ত্রিকোণমিতি অঙ্ক তোমাদের জন্য খুব বেশি কঠিন হবে বলে আশা করি না। দেখো এখানে কী কী সূত্রগুলো ছিল। সূত্রগুলো হচ্ছে sin² θ + cos² θ = 1 1 + tan² θ = sec² θ 1 + cot² θ = cosec² θ এই তিনটা হচ্ছে মূল সূত্র। সেই সাথে সাইন থিটা কস থিটা তাদের যে পারস্পরিক যে সম্পর্ক, সেই অনুযায়ী আরও কিছু সূত্র আছে। সেগুলো কী কী? sin θ = 1 cosec θ, cosec θ = 1 sin θ cos θ = 1 sec θ, sec θ = 1 cos θ tan θ = 1 cot θ, cot θ = 1 tan θ খেয়াল করো tan থিটার আরও একটা অঙ্ক আছে, সূত্র আছে, সেটা হচ্ছে tan θ = sin θ / cos θ এবং cot θ = cos θ / sin θ গত ক্লাসে বলছি, আজকে আবার একটু মনে করে দিই, সেটা হচ্ছে sin θ cosec θ পরস্পরের বিপরীত, cos θ sec θ পরস্পরের বিপরীত, tan θ cot θ পরস্পরের বিপরীত। খেয়াল করো tan θ = 1 cot θ, তার বিপরীত cot θ = 1 tan θ। একই রকমভাবে sin θ = 1 cosec θ, cosec θ = 1 sin θ, বাকিগুলোও একই রকম। তাহলে আসো আমরা একটু সূত্রগুলো একটু রিভাইজ দিলাম, কারণ সূত্র আমাদের খুব দরকার, গণিত এর জন্য সূত্র খুব বেশি দরকার। সূত্র জানতে হবে সবার আগে, সূত্র জানতে হবে এবং সূত্রগুলো বোঝার চেষ্টা করতে হবে। আসো আমরা গণিতের আজকে 19 নম্বর অঙ্কটা শুরু করে দিই। আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছে √(1 − sin a/1 + sin a) = sec a − tan a এখানে বাম পক্ষটা আমরা আগে লিখব। 19 নম্বরের এখানে বাম পক্ষে দেয়া আছে সমান √(1 − sin a/1 + sin a প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো রুটটা কোথায় আছে। রুটটা কিন্তু লব এবং হর দুইটার উপরই কিন্তু আছে। সবসময় খেয়াল করবা যে আমাদের এখানে রুট চিহ্নটা দেয়া আছে, কোথায় দেয়া আছে? রুট চিহ্নটা কিন্তু উপর এবং নিচ দুইটার জন্যেই দেয়া আছে। আমরা এখন প্রমাণের সুবিধার জন্য আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করব। খেয়াল করো আমরা কী কাজ করব, এখানে আমরা একই জিনিস দিয়ে উপরে এবং নিচে গুণ করব। কি দিয়ে গুণ করব? উপরে আছে 1 − sin a, নিচে আছে 1 + sin a আমরা এখানে উপরে নিচে গুণ করব 1 − sin a দিয়ে। 1 − sin a, 1 − sin a প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমি 1 − sin a দিয়ে গুণ করছি, উপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে আমি গুণ করছি। তাহলে খেয়াল করো এখানে, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা কোনটা দিয়ে গুণ করব, আমরা এটা কিভাবে বুঝবো, 1 + sin a দিয়ে নাকি 1 - sin a দিয়ে?
এখানে খেয়াল করো উপরে যেটা থাকে তোমার অঙ্কে সুবিধার জন্য কিংবা অঙ্ক প্রমাণের সুবিধার জন্য যেই কাজটা তোমরা খেয়াল করবা এখানে 1 মাইনাস সাইন এ আছে উপরে যে জিনিসটা থাকে সেই জিনিসটা দিয়ে আমরা উপরে নিচে গুণ করার চেষ্টা করব তাইলেই অঙ্কটা তোমার জন্য সহজ হয়ে যাবে উপরে খেয়াল করো 1 মাইনাস সাইন এ ছিল আমি 1 মাইনাস সাইন দিয়ে উপরে নিচে একই রকম ভাবে গুণ করছি তোমাদের একটু হেল্প করি সেটা হচ্ছে তুমি যখন 20 নম্বর অঙ্কটা করবা খেয়াল করো 20 নম্বর অঙ্কের জন্য আছে sec a plus 1 উপরে নিচে আছে sec a minus 1 তুমি যখন 20 নম্বর অঙ্কটা বাড়িতে করবা তখন তুমি উপরে নিচে গুণ করবা sec a plus 1 দিয়ে যেহেতু উপরে আছে sec a plus 1 যাই হোক 20 নম্বরের জন্য তোমাকে আমি একটা হিন্টস দিয়ে দিলাম চলো আমরা 19 নম্বরে চলে যাই তো বাম পক্ষ এখন দ্বিতীয় লাইনে কি আসলো রুট 1 মাইনাস সাইন এ ইনটু 1 মাইনাস সাইন এ নিচে আসলো 1 প্লাস সাইন এ ইনটু 1 মাইনাস সাইন এ খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে এটা কোন সূত্রের মতো আসছে অনেকটা এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রের মতোই আসছে তো আমি জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র মানে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সেরকমভাবে এখানে লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু এখানে এ কাকে ধরব এখানে আমরা এ ধরব ওয়ানকে এবং বি কাকে ধরতেছি বি ধরতেছি আমরা সাইন এ কে তাহলে আমাদের এখানে কি আসলো এখানে আসলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কি এখানে এ স্কোয়ার হচ্ছে কি ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার বলতে কি বোঝায় ওয়ান স্কোয়ার বলতে বোঝায় ওয়ান মাইনাস আর বি স্কোয়ার বলতে কি বোঝাচ্ছে এখানে বি ধরছিলাম কাকে বি ধরছিলাম আমরা সাইন এ কে তাহলে বি স্কোয়ার হবে আমাদের এখানে সাইন স্কোয়ার এ তাহলে আমাদের নিচে আসলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ উপরে কি হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ ওয়ান মাইনাস সাইন এ দুইটা একই জিনিস গুণ হইতেছে ওয়ান মাইনাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ একই রকম জিনিস যেহেতু একই রকম দুইটা জিনিস গুণ হইতেছে সেই কারণে এখানে হয়ে যাবে কি ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার আমরা জানি কি এ ইন্টু এ দুইটা যখন গুণ হয় পাশাপাশি তখন সেটা হয়ে যায় কি এ স্কোয়ার ওই রকমভাবে ওয়ান মাইনাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ দুইটা একত্রে গুণ হয়ে চলে আসতেছে ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার তাহলে আমরা এখানে কি লিখব এখানে লিখব ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার তাহলে খেয়াল করো তৃতীয় লাইনে কি আসলো আমাদের সবশেষে তৃতীয় লাইনে রুট ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার নিচে আসছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এইবার কি হচ্ছে খেয়াল করো শিক্ষার্থীরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আমাদের আমরা একটা সূত্র জানি একদম প্রথম সূত্রটার দিকে যদি আমি তাকাই এখানে আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এই প্রথম যে সূত্রটা আজ আছে এই সূত্রটা থেকে আমি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কস স্কোয়ার থিটা কীভাবে আসে এটা খেয়াল করো এই সূত্র আমরা মুখস্থ পারি তারপরে তোমার জন্য আবার একটু ব্যাখ্যা দিচ্ছি এখানে কি ছিল এখানে সূত্রটা সূত্রটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান সূত্রটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান খেয়াল করো শিক্ষার্থীরা এই সাইন স্কোয়ার থিটাকে যদি এই পক্ষে চলে যেত ডান দিকে চলে যেত আমাদের এখানে কি থাকতো কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা বলতে কি বোঝায় কস স্কোয়ার থিটা তাহলে এই যে এখানে যা আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এরকমভাবে আমি এখানে কি লিখব কস স্কোয়ার এ তাহলে আমরা এখানে নিচে কি লিখতে পারি কস স্কোয়ার এ কিভাবে সূত্র অনুযায়ী সূত্র কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা একই রকমভাবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান কস স্কোয়ার এ আমি এটা মুছে দিই আর এখানে উপরে যা আছে তাই সেটাই রাখবো আমরা এখানে ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার এইবার তোমার কাজটা কি এইবার তোমার কাজটা হচ্ছে এই যে রুট যে আছে এই রুটটা আমরা বাদ দিয়ে দিব রুটটা বাদ দিব কিভাবে এই যে এখানে যে স্কোয়ার আছে তার সাহায্যে স্কোয়ার এবং রুট রুটের কারণে স্কোয়ারটা চলে যাবে তাহলে এখানে আছে কি ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার এখানে আছে তোমার কি কস স্কোয়ার এ আমি যদি এখন রুটটা উঠাই দেই রুটটা উঠাই গেলে কি হবে এখানে স্কোয়ারটা চলে যাবে উপরের স্কোয়ারটাও এবং নিচে যে কস স্কোয়ার এটা আছে সেখানে সেটা হয়ে যাবে কস এ তাহলে আমি এখন রুটটা উঠাই দেই রুট যদি আমি এখন উঠাই দেই
আমার এখানে আসতেছে 1 মাইনাস সাইন এ আর নিচে আমার আসতেছে কস এ তাহলে আমি এখন এই লাইনে কি পাইলাম পঞ্চম লাইনে আমি আইসা পাইলাম 1 মাইনাস সাইন এ বাই কস এ এখন খেয়াল করো প্রমাণের দিকে প্রমাণ কি বলছে আমাদের এখানে প্রমাণ আমাদের এখানে বলছে প্রমাণ করতে ডান পক্ষে sec a মাইনাস tan a আমরা এখন প্রমাণের দিকে তাকায় তাকায় অঙ্কটা শেষ করার চেষ্টা করব খেয়াল করো তুমি এখন যে কাজটা করবা সেটা হচ্ছে 1 মাইনাস sin a বাই cos a এই দুইটাকে আমরা আলাদা আলাদা লিখব আলাদা আলাদা কি লিখব এখানে লিখব 1 মাইনাস cos a তারপর আবার লিখব sin a বাই cos a তাহলে আমরা এটা এখানে কিভাবে লিখতেছি খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা 1 বাই cos a মাইনাস sin a বাই cos a আমি এই জিনিসটাকে ভাঙায় লিখছি প্রমাণের জন্য খেয়াল করো 1 বাই cos a এটাকে ভাঙায় ভাঙায় পাইলাম কি 1 বাই cos a এই যে মাইনাস আর এখানে পাইলাম আমি sin a বাই cos a খেয়াল করো শিক্ষার্থীরা তাহলে 1 বাই cos a 1 বাই cos a সমান কি আমি ডানে সূত্রগুলো লিখছিলাম খেয়াল করো 1 বাই cos a কোথায় আছে এই তো 1 বাই cos এখানে a এর জায়গায় আছে থিটা 1 বাই cos থিটা সমান সমান কি এখানে sec থিটা তাহলে 1 বাই cos a হবে sec a তাহলে আমি এই সূত্র অনুযায়ী আমি এখানে লিখতে পারি 1 বাই cos a সমান সমান sec a আর এখানে কি আসলো sin a বাই cos a খেয়াল করো sin a বাই cos a এখানে কার সাথে মিল আছে sin থিটা বাই cos থিটা এখানে sin থিটা বাই cos থিটা সমান কি পাইছিলাম সূত্র কি বলে sin থিটা বাই cos থিটা সমান সমান tan থিটা তাহলে আমি এখানে কি লিখব sin a বাই cos a সমান সমান লিখব tan a তাহলে আমরা কি পাইলাম sec a মাইনাস tan a আমাদের ডান পক্ষে কি চাওয়া হয়েছিল 19 নম্বরের আমাদের 19 নম্বরের ডান পক্ষে চাওয়া হয়েছিল প্রমাণ করো রুট 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ সমান sec a মাইনাস tan a তাহলে আমরা কিন্তু পাই গেছি sec a মাইনাস tan a তাহলে এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ তাহলে আমি এখানে কি লিখব সমান সমান ডান পক্ষ তাহলে আমি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আমি পেয়ে গেলাম তাহলে কিন্তু আমাদের এটা প্রমাণিত হয়ে গেল তাহলে আমরা এখন লিখে দিই শেষে একদম শেষে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রিয় শিক্ষার্থীরা এখানে বলা হয়েছে কি প্রমাণ করো তাহলে আমি এখানে একদম শেষে ব্রেকেটে কি লিখব ব্রেকেটে লিখব আমরা প্রমাণিত যদি তোমাকে যদি বলা হইতো দেখাও যে তাহলে সেই ক্ষেত্রে তোমার লিখতে হইতো দেখানো হলো যেহেতু এখানে বলছে প্রমাণ করো সেই কারণে আমি এখানে একদম ডান দিকে কোণায় লিখে দিব প্রমাণিত তাহলে এখানে আমি পেয়ে গেলাম অঙ্কটা সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ এবং অঙ্কটা আমাদের কিন্তু এখানে প্রমাণিত হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা আমরা যে 19 নম্বর অঙ্কটা করলাম এতক্ষণ যে অঙ্কটা তোমরা দেখলা মানে এই 19 নম্বর অঙ্কটার মতোই কিন্তু 20 নম্বর অঙ্কটা করব কিছুক্ষণ আগে বলছিলাম যে 20 নম্বর অঙ্ক এখানে শুধুমাত্র দুইটা জিনিস খেয়াল রাখবা কি খেয়াল রাখতেছো উপরে নিচে একই জিনিস দিয়ে গুণ করতেছো 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ এই জিনিসটা খেয়াল করবা যে এই টেকনিকটা হচ্ছে উপরে এবং নিচে একই জিনিস দিয়ে তোমাকে গুণ করতে হবে তারপর আরেকটা কি কাজ করছো সেটা হচ্ছে তোমার এখানে রুটটা তুমি বাদ দিয়ে দিছো কিভাবে স্কয়ার দিয়ে এখানেও স্কয়ার আছে এখানেও স্কয়ার আছে সেখানে কিন্তু তুমি রুটটা যখন বাদ দিয়ে দিছো এটা তোমার স্কয়ার ছাড়া চলে আসছে স্কয়ার এবং রুটে কাটাকাটি হয়ে গেছে এবং সবশেষে কি কাজ করছো ভাঙাইছো 1 মাইনাস সাইন এ বাই কস এ কে ভাঙাই লিখছো 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ জাস্ট এই তিনটা জিনিস খেয়াল করবা এই তিনটা জিনিস খেয়াল করে 20 নম্বর অঙ্কটা করবা 20 নম্বর অঙ্কের বেলা কি কাজ করবা কোন জিনিস দিয়ে গুণ করবা ওই যে বলছিলাম উপরে যেটা থাকে উপরে যেটা থাকবে সেটা দিয়ে গুণ করবা এখানে উপরে আছে sec a প্লাস 1 নিচে আছে sec a মাইনাস 1 তুমি উপরে আছে তোমার sec a প্লাস 1 এই কারণে তুমি উপরে কি কাজ করবা উপরে এবং নিচে তখন sec a প্লাস 1 দিয়ে উপরে এবং নিচে গুণ করবা এভাবে যদি অঙ্কটা করে যাও আশা করা যায় যে তোমরা 20 নম্বর অঙ্কটা করতে পারবা তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে 19 নম্বর অঙ্কটা আমরা নিজে করলাম এবং 20 নম্বর অঙ্কটা তোমাদেরকে বাড়ি কাজ হিসেবে দিলাম আশা করি তোমরা বাড়িতে 20 নম্বর অঙ্কটা করতে পারবা তারপর যদি কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবা এবং সেই সাথে আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি
যদি তোমাদের কোনো বিশেষ অঙ্ক কইরা দেওয়া লাগে, কোনো বিশেষ অঙ্ক যদি তুমি না বুঝতে পারো অথবা যদি না পারো তাহলে আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে সেটা জানাবা যে কোন অঙ্কটা তুমি পারতেছো না। আমরা অবশ্যই চেষ্টা করব সেই কমেন্ট বক্স অনুযায়ী তোমার অঙ্কটা কইরা দেওয়ার জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে তাহলে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও ত্রিকোণমিতির অন্য কোনো অঙ্ক নিয়ে দেখা হবে। ধন্যবাদ।